হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও আপনাদের মাঝে আর একটি ক্যামেরা রিভিউ নিয়ে হাজির হলাম। অনেকেই কমেন্ট করছিল ভাইয়া 600D এটার প্রাইস কত এবং একটি রিভিউ দিতে, তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে। তো যারা 600D নিতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনারা 600D দেওয়া উচিত কিনা। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, আমি ক্যামেরার প্রাইসটা আমি ভিডিও লাস্টে বলে দেবো, তো ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন, অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করলে কি হয় পরবর্তী ভিডিওটি বানানো উৎসাহ বেড়ে যায়। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যায়। ভিউয়ার্স, ক্যানন 600D রিলিজ করা হয়েছে ফেব্রুয়ারি 2011-তে। ভিউয়ার্স, ক্যানন 600D-তে পেয়ে যাচ্ছেন একটি নন টাচ রোটেটেবল ডিসপ্লে। ভিউয়ার্স, ক্যানন 600D-তে সেন্সর ব্যবহার করা হয়েছে CMOS সেন্সর, এবং সেন্সর সাইজ ব্যবহার করা হয়েছে 22.3x14.9 mm, এবং ম্যাক্সিমাম রেজুলেশন ব্যবহার করা হয়েছে 5184x3456, এবং ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে 18 মেগাপিক্সেল। ক্যামেরাটিতে ISO ব্যবহার করা হয়েছে 100 থেকে 6400 পর্যন্ত, এবং বুস্ট করে আপনি 12800 পর্যন্ত করে নিতে পারবেন। ক্যানন 600D-তে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ভিডিওর জন্য যে ফিচারটি খুবই জরুরি এটি হলো এক্সটার্নাল মাইক্রোফোন। তো বন্ধুরা, আছে ক্যানন 600D-তে আপনারা এক্সটার্নাল মাইক্রোফোনের সুবিধাটা পেয়ে যাবেন। ভিউয়ার্স, ক্যানন 600D-তে পেয়ে যাচ্ছেন 9টি ফোকাস পয়েন্ট, এবং ক্যানন 600D-তে প্রসেসর ব্যবহার করা হয়েছে Digit 4 প্রসেসর। ভিউয়ার্স, আপনার বাজেট যদি কমে থাকে, আপনি যদি ফটোগ্রাফির জন্য ক্যামেরা কিনতে চান, তাহলে এই ক্যামেরাটি আপনার জন্য। ভিউয়ার্স, অবশ্যই আপনারা কেনার আগে আপনারা যাচাই বাছাই করে কিনবেন, আমি তো শুধু আমার মতামতটি আপনাদের কাছে শেয়ার করতেছি। ভিউয়ার্স, ক্যানন 600D বর্তমান প্রাইস 22,500 টাকা অনলি বডি।